बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय नवम श्रेणी शिक्षार्थी बंधुरा, निश्चय तुम्हारा भलो आछो, आमिओ भलो आछि। प्रथमे आमी तुम्हादेर सालाम जानाच्छि मनोहरदी अनलाइन स्कूलेर पक्ष थेके एबं आमार यूट्यूब चैनल ईएस स्कूलेर पक्ष थेके। आमी आजके तुम्हादेर निर्धारित काज दुइयेर दुइ नं पदार्थ विज्ञानेर असाइनमेंटटी उपस्थापन करब। तो आमरा प्रथमे देखे नेई उद्दीपके की देवा आछे। बंधुरा, उद्दीपके की देवा आछे आमरा देखब। उद्दीपके देवा आछे 400 सेंटीमीटर किऊब आयतनेर एकटी बस्तुर, बाताशे ओजन आछे होच्छे 19.6 निउटन एबं पानीते निमज्जित करले बस्तुटिर ओजन हय 15.68 निउटन। एखाने किछु ओजन हाराय, बाताशे ओजन होच्छे 19.6 निउटन एबं पानीते ओजन होच्छे 15.68 निउटन। किछु ओजन एखाने हारानो गेछे, हाराइछे। परीक्षणीय स्थानेर अभिकर्ष त्वरणेर मान छिल 9.8 मीटार पर सेकेंड स्कोयर। एखाने निर्देशना कि आछे नीचे आमरा देखि। प्यास्केलेर सूत्रटी विवृत करो। प्रथमे आछे तो प्यास्केलेर सूत्रटी एखाने विवृत करा आछे, तोमादेर बइयेर मध्ये आछे। प्यास्केलेर सूत्रेर मध्ये कि छिल बंधुरा तोमरा जानो जे देखो, प्यास्केलेर सूत्रेर मध्ये छिल একটি আবদ্ধ পাত্রের মধ্যে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ছেদ করবে। এই কথাটির অর্থ কী? যেমন ফুটবল, ফুটবলের ভিতরে যে ব্লাডার থাকে এটার ভিতরে বায়ু থাকে। এখন যদি ফুটবলের ব্লাডারের মধ্যে চাপ দেওয়া হয়, এভাবে যদি চাপ দেওয়া হয়, চাপ দিলে বায়ুগুলো সমানভাবে সঞ্চালিত হবে, এই তোমার ফুটবলের ব্লাডারের গায়ে সঞ্চালিত হবে এবং এটি লম্বভাবে কাজ করবে, লম্বালম্বিভাবে কাজ করবে। তারপরে ক্ষয়ে কি আছে? এটি হচ্ছে প্যাস্কেলের সূত্র। ক্ষয়ে আছে যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। এটি ব্যাখ্যা করতে হবে, নির্দিষ্ট গভীরতায় চাপ কি করে তরলের প্রকৃতির উপরে নির্ভরশীল হয়। তরল জানো তোমরা বিভিন্ন প্রকৃতির হয়, যেমন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, হ্যাঁ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল বাষ্পায়িত হয়, এই জিনিসগুলো আমরা জানি। তাহলে আমরা কি করব, নির্দিষ্ট গভীরতায় চাপ ও তরলের চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল এটি ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা আমি করেছি এখানে, তোমরা লক্ষ্য করলে দেখবে, একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে যে খুব সহজেই এই ব্যাখ্যাটি আমি উপস্থাপন করেছি। তরলের কোনো বিন্দুতে চাপ, তরলের গভীরতা, তরলের ঘনত্ব ও অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। আমি আবারও বলছি, তরলের মধ্যে কোনো বিন্দুতে যদি আমরা চাপ দিই, সেই চাপ কোথাকার কিসের উপরে নির্ভর করে? তরলের গভীরতা, মানে এর কতটুকু গভীর, কতটুকু গভীর আছে সেটার উপরে নির্ভর করে। তরলের ঘনত্ব বেশি ছিল না কম ছিল সেটার উপর নির্ভর করে এবং অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে। অর্থাৎ চাপ যদি পি হয়, পি ইকুয়াল এইচ রো জি, ঠিক আছে, রো হচ্ছে পানির ঘনত্ব, এখানে অভিকর্ষ ত্বরণ অপরিবর্তনীয়, এই সূত্রের মধ্যে যে জি আছে জি এর মান কিন্তু ফিক্সড করা থাকবে, অপরিবর্তনীয় হবে। আবার গভীরতা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে কেবল তরলের ঘনত্বের উপর নির্ভর করবে, তথা নির্দিষ্ট গভীরতার চাপ তরলের ঘনত্বের ঘনত্ব বা তথা প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা তো সুতরাং বলা যায় যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে। এই ব্যাখ্যাটি হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি আবারও বলছি, তরলে কোনো বিন্দুতে চাপ বলতে আমরা বুঝি তরলের গভীরতা, তরলের ঘনত্ব ও অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। চাপ পি ইকুয়াল এইচ রো জি, এখানে অভিকর্ষ ত্বরণ অপরিবর্তনীয়, আবার গভীরতা নির্দিষ্ট হলে কেবল তরলের ঘনত্বের উপর নির্ভর করে, তথা নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্ব তথা প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য করব গয়ে কি ছিল। গয়ে ছিল উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে। উদ্দীপকের মধ্যে যে বস্তুটি আছে সেই বস্তুটির বাতাসের ওজন ছিল হলো 6 নিউটন এবং পানিতে ছিল 15.68 নিউটন। এই বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে। তা আমরা দেখি বস্তুটির ঘনত্ব কীভাবে নির্ণয় করেছি, তোমরা লক্ষ্য করো, বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে। লক্ষ্য করো বন্ধুরা, এখানে কী কী দেওয়া আছে? ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আয়তন বি দেওয়া আছে 400 সেন্টিমিটার, এটাকে মিটারে নিছি আমি, তো 400 × 10⁻⁶ মিটার কিউব, তোমরা জানো 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল
10^-6 মিটার কিউব। বস্তুর বাতাসে ওজন হচ্ছে W ইকুয়াল 19.6 নিউটন এবং বস্তুর ভর যদি এম হয় তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব র ইকুয়াল হোয়াট এটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি জানি W ইকুয়াল mg, এখান থেকে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর W এর মান তো দেওয়াই আছে এখানে দেখো W ইকুয়াল 19.6 n। এখান থেকে ভর বাই করছি 2 kg, ঠিক আছে। আচ্ছা তারপরে ঘনত্ব সমান সমান আমরা জানি ভর বাই আয়তন। তো এখানে আমরা দেখো ঘনত্বকে র দিয়ে প্রকাশ করছি, র ইকুয়াল কি m বাই ভি। তাহলে এখানে m এর মান আছে, বি এর মান এখানে নির্ণয় করা ছিল, মানগুলো বসানোর পরে ক্যালকুলেট করছি আমরা। ক্যালকুলেট করার পরে কাটাকাটি করলে দেখা যায় র অর্থাৎ ঘনত্ব তো হয় তোমার 5000 kg মিটার পার কিউব, অর্থাৎ ওই বস্তুটির ঘনত্ব বের করতে বলছে, ঘনত্ব হচ্ছে 5000 kg মিটার পার কিউব। তারপরে বস্তুরা ঘয়ে কি বলছিল দেখো, ঘয়ে বলছিল যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতমধ্য, উদ্দীপকের উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি না সেটি আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দেখো আমি কিছু কথা উপস্থাপন করেছি আমি নিজের ভাষায়, যেমন উদ্দীপকের বস্তুটি পানিতে যে ওজন হারায় সেটি যদি ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেটি আর্কিমিডিসের সূত্র কি করে সমর্থন, আর্কিমিডিসের সূত্র মেনে চলে। আমি আবার বলছি, উদ্দীপকের বস্তুটি পানিতে যে ওজন হারায় সেটি যদি ওই বস্তুটি দ্বারা অপসারিত যে তরল সরায়, বস্তুটি যখন আমরা তরলে নিমজ্জিত করব, নিমজ্জিত করার ফলে যে তরল সরে যাবে ওই তরলের ওজনের সমান যদি হয়, বস্তুটি পানিতে ডুবানোর ফলে যে ওজন হারায় এই ওজন এবং অপসারিত যে পানি অপসারিত হয় বস্তু পানির মধ্যে ডুবানোর ফলে অপসারিত পানির ওজন দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তো এখানে কী কী দেওয়া আছে দেখো বন্ধুরা, এখানে দেখা বস্তুর বাতাসের ওজন দেওয়া আছে W1 ইকুয়াল 19.6 নিউটন, পানিতে ওজন দেওয়া আছে 15.68 নিউটন, বস্তুর হারানো ওজন আমরা W বের করব, ঠিক আছে। তো বস্তুর হারানো ওজনটা কী, বস্তুর হারানো ওজন W সমান সমান তোমার বাতাসে ওজন থেকে পানির ওজনটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে কত হয় হারানো ওজন হয় তোমার দেখো 3.92 নিউটন। এই 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 পরিমাণে ওজন বস্তু হারায়। এখন এই বস্তুটিকে পানিতে নিমজ্জিত করার ফলে যে পানি সরে যায়, সরানোর পানির পরিমাণটা এতই যদি হয় তাহলে আমাদের কাজ হয়ে যাবে, আমরা বলতে পারবো যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। আবার দেখো দ্বিতীয় অপশনে কি আছে, অপসারিত পানির আয়তন ভি ইকুয়াল দেওয়া আছে 400 cm³। এটাকে আমরা মিটারে নিচ্ছি, আগেও দেখিয়েছি পানির ঘনত্ব দেওয়া আছে 1000 kg মিটার পার কিউব, আর ত্বরণের মান দেওয়া আছে অপসারিত পানির ওজন W3 আমরা নির্ণয় করব। আচ্ছা অপসারিত পানির ওজন সমান সমান দেখো আয়তন দেখো ভি রো জি, তো ভি এর মান দেওয়া আছে 400 × 10⁻⁶ ইন্টু রো এর মান দেওয়া আছে 1000 × জি এর মান 9.8 নিউটন। তাহলে এটা ক্যালকুলেট করলে রেজাল্ট আসে কত 3.92 নিউটন, অর্থাৎ অপসারিত পানির ওজন 3.92 নিউটন আসছে এবং বস্তুর হারানো ওজনও 3.92 আসছে। সুতরাং আমরা বলতে পারি যে অর্থাৎ বলা যায় যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, মতামত প্রদান করা হলো। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি আবারও তোমাদেরকে বলছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেল ইএস স্কুলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে তোমরা এরকম নতুন নতুন উপস্থাপনা পেয়ে যাবে বন্ধুরা, সবার আগেই পেয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবে। আমি আবারও তোমাদের নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি আবার স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি, গ দেখো তোমরা খুব সহজে যাতে তুলতে পারো, এটি আমি খুব স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি তোমরা যাতে খুব সহজেই এটিকে সলভ করতে পারো। তো এটার রেজাল্ট এটা হয়ে গেছে, গ তোমাদের দেখিয়েছি এবং ক এবং খ এই পাশে আছে দেখো, এটি হচ্ছে খ এর সমাধান, লক্ষ্য করো এটি খ, খ
কয়ের সমাধান দেখো, কয়ের সমাধান এখানে আছে, এই যে দেখো। তো এই করোনা পরিস্থিতিতে মনোহর দি অনলাইন স্কুলের কার্যক্রম আগামী এক তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপাতত বন্ধ থাকবে, এবং আমাদের স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হয়তো ব্রডকাস্ট হবে এই চ্যানেল থেকে। চ্যানেলের দিকে খেয়াল রাখবে, মনোহর দি অনলাইন স্কুলের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া চাই, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা এই করোনা পরিস্থিতিতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো, নিজেকে রক্ষা করি, পড়াশোনা করবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।